আমাদের আজকের পর্বটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা পর্ব। আজকে আমরা মেনলি বুঝবো যে ডিফারেন্সিয়েশন আসলে কি বোঝায়, ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম বা ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, এটা একটু বুঝবো আমরা আজকে। তো এর আগে আমরা বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন করার মানে আসলে ঢাল বের করা। তো এই যে ঢাল, এই জিনিসটা কি, এটা হয়তো আপনাদের মনে আছে, আমি বলেছিলাম ঢাল হচ্ছে উন্নতির গতি। তো একটা সরলরেখার ক্ষেত্রে, ধরা যাক এটা একটা সরলরেখা, তো এই সরলরেখার ক্ষেত্রে ঢাল আমরা কিভাবে বের করি, আমরা বের করি যে এক্স এর মান এক বাড়লে ওয়াই কতখানি বাড়ে সেটা দিয়ে আমরা ঢাল বের করি। ধরা যাক এক্স এর মান এখানে বেড়েছে ডেল এক্স, আর ওয়াইয়ের মান বেড়েছে ডেল ওয়াই। তাহলে এক্স এর মান, ডেল এক্স বাড়লে ওয়াই বাড়ে ডেল ওয়াই, তাহলে এক্স এর মান এক বাড়লে ওয়াই বাড়বে ডেল ওয়াই বাই ডেল এক্স। এটাই হচ্ছে ঢাল আসলে। ব্যাপারটা আরেকটা উদাহরণ দিয়ে দেখাই, যে যদি এই বিন্দুটা আমরা জানি আগে থেকে যে এটা হচ্ছে 1 1 এবং এই বিন্দুটা হচ্ছে 3,27, তাহলে এই সরলরেখাটা ঢাল আমরা দুটো বিন্দু থেকে বের করতে পারি এভাবে যে ওয়াইয়ের মান কতটুকু পরিবর্তিত হয়েছে এটা এখানে খেয়াল করি। 1 থেকে 27 হয়েছে, কতটুকু বেড়েছে, 26 বেড়েছে, মানে 27 - 1 এইটা হচ্ছে ওয়াইয়ের বৃদ্ধি বাই নিচে হচ্ছে এক্স এর বৃদ্ধি, 3 - 1, এই যে 1 থেকে 3 হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে ঢাল হবে 26/2 মানে হচ্ছে 13। এই 13 হচ্ছে এই যে সরলরেখাটা আমরা দেখতে পাচ্ছি তার ঢাল। আমরা এখানে খেয়াল করি তার মানে আমরা কোটি দ্বয়ের অন্তর নিয়েছি উপরে, আর নিচে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, আসলে বিয়োগফল বলা যেতে পারে এখানে। সরলরেখার ক্ষেত্রে না হয় এভাবে আমরা ঢাল বের করতে পারি, কিন্তু বক্ররেখার ক্ষেত্রে কি হবে, এখানে যে আপনারা বক্ররেখাটা দেখতে পাচ্ছেন সেই বক্ররেখাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের বক্ররেখা। মানে কি, যখন এক্স এর মান 1 তখন ওয়াই এর মান হচ্ছে 1 কিউব, মানে হচ্ছে 1। যখন এক্স এর মান 2, এক্স এর মান যখন 2 তখন ওয়াই এর মান হচ্ছে 2 কিউব, মানে হচ্ছে 8। যখন এক্স এর মান 3 তখন ওয়াই এর মান 3 কিউব, মানে হচ্ছে 27, এই যে 25 27। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি এই গ্রাফটা। তো এখন এই গ্রাফটাকে আমরা চাইলে আরেকভাবেও লিখতে পারি, আমরা লিখতে পারি এভাবে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। আচ্ছা, এইভাবে কেন লিখলাম সেটা একটু পরে আসলে বোঝা যাবে, তবে এইভাবে লেখাটা খুব জরুরি এটা আপাতত বলে রাখি। যখন এক্স এর মান 1 তখন ওয়াইয়ের মান হচ্ছে 1, এই জিনিসটাকে আমরা চাইলে এফ অফ 1ও বলতে পারি। মানে কি, দেখুন এখানে যে এফ অফ 1ই কিন্তু আসলে 1, আবার এফ অফ 2 এটা হচ্ছে 2 কিউব, অর্থাৎ 8। তার মানে এই 8 এটাকে আমরা চাইলে এফ অফ 2ও লিখতে পারি, এই যে 27 এটাকে আমরা চাইলে এফ অফ 3ও লিখতে পারি। তার মানে এই বিন্দুগুলোকে এইভাবে লেখাটা একটু শিখুন, এটা খুব জরুরি, এটা খুব কাজে দেবে, যে 3, এফ অফ 3, অর্থাৎ ভুজ হচ্ছে 3 এবং কোটি যেটা এটাকে আমরা চাইলে এফ অফ 3 এটা দিয়ে চিহ্নিত করতে পারি। অর্থাৎ এফ অফ 2 এটা বললে আমরা বুঝবো যে এটা আসলে একটা কোটি, এরকম একটা উচ্চতা বোঝাচ্ছে। এফ অফ 1 বলতে বুঝবো আমরা যে এই উচ্চতাটুকু বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আবারও আমাদের মেন আলোচনায় ফিরে যাই, যে 2 8, ধরা যাক আমরা চাচ্ছি যে এই বিন্দুতে ঢালটা কত সেটা আমরা বের করতে চাই। এই সরলরেখাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, সরি, এই বক্ররেখাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। আপনারা যারা ডিফারেন্সিয়েশন একটু একটু জানেন তারা হয়তো এরকম দেখে থাকবেন যে আমরা এরকম প্রায় লিখি যে ডিডিএক্স অফ এক্স কিউব এটা হচ্ছে 3x². তো এই কথাগুলোর মানেটা কি, একটা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আর একটা ফাংশন পাওয়া যাচ্ছে, এইটার মানেটা কি আসলে, এটা কি বোঝাচ্ছে? এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x² হয়, এটার মানেটা কি, এটাই আমি আসলে এখানে একটু বোঝাবো। ধরা যাক আমরা এই বিন্দু নিয়ে কাজ করছি, 2 8 বিন্দু, আমি বললাম 2 8 বিন্দুটা ঢাল কত। আমরা আসলে ঝামেলায় পড়ে যাবো, কারণ আমরা সরলরেখার ক্ষেত্রে দেখেছি যে আমরা দুইটা বিন্দু নিয়ে তখন সেই দুইটা বিন্দুর কোটি দ্বয়ের অন্তর বা ভুজ দ্বয়ের অন্তর বের করেছি, কিন্তু এখানে তো বিন্দু আছে মাত্র একটা, এইখানে আমি কিভাবে ঢাল বের করব। তখন আমরা যেটা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, ধরা যাক প্রথমে আমি এই বিন্দু নিলাম, আর দূরের আর একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা 3 27 যে বিন্দুটা, তো এখন এই দুটো বিন্দুর ঢাল কত হবে। তো আমরা তো এই দুটো বিন্দুর মধ্যবর্তী যে সরলরেখাটা হতে পারে তার ঢাল আমরা চিন্তা করতে পারি, সরলরেখার ঢাল আমরা যেহেতু বের করতে পারি তার ঢাল হবে 27 - 8 বাই নিচে 3 - 2, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 19/1 মানে হচ্ছে 19। এই 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 সরলরেখাটার ঢাল হচ্ছে 19, এই বক্ররেখাটার কি হলো এটা কিন্তু আমরা জানি না। আর বক্ররেখার ক্ষেত্রে ঝামেলা হচ্ছে এখানে যেটা ঢাল এখানে কিন্তু ঢাল একই রকম না, সরলরেখার সব জায়গায় ঢাল একই ছিল, এখানে ঢাল এখানে কম, এখানে আস্তে 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 দেখুন ঢাল কিন্তু বেড়ে গেছে। তাহলে এইবার এইবার এই যে 2 8, এই বিন্দুতে ঢাল যদি আমি বের করতে চাই তাহলে আসলে এত দূরে গেলে কাজ হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে আর একটু কাছের কোনো বিন্দুতে। যদি এখানে আমরা বিন্দু নিতাম দেখুন, তাহলে মোটামুটি হয়তো এই বিন্দুর তে যে ঢালটা তার কাছাকাছি পেতাম। যদি আমরা আরও কাছে আসতাম তাহলে আসলে আরও নিখুঁত করে পাওয়া যেত। আমরা এই বিন্দুটার খুব কাছের একটা বিন্দু চিন্তা করি, ধরা যাক 2.01 2.01 এর কিউব, 2.01 এর কিউব কত হবে, ক্যালকুলেটারে বের করি, 2.01 এর কিউব হচ্ছে 8.12 0601, এটা হচ্ছে ক্যালকুলেটার থেকে পাওয়া। আচ্ছা তাহলে এখন দেখুন এটা কিন্তু কিউব করেছি, জাস্ট 2.01 এর কিউব, কারণ এই ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এটার কিউব করলে এই পাশটা পাওয়া যাচ্ছে।
ওকে, তাহলে এখন এই দুটো বিন্দুর মধ্যে ঢাল যদি আমি বের করতে চাই তাহলে ঢালটা কত হবে? ঢালটা হবে 8.120601 মাইনাস 8 বাই নিচে 2.01 মাইনাস 2। এই যে কোটি দয়ার অন্তর বাই ভুজ দয়ার অন্তর, ঢালটা হবে তাহলে দেখুন এখানে ঢাল পাওয়া যাবে 12.0601। এই যে এখান থেকে এটা বাদ দিলে 0.120601 থাকবে, নিচে 0.01 থাকবে, ভাগ করলে পাওয়া যাবে 12.01। দেখুন আগে পাওয়া গিয়েছিল 19, এখন কিন্তু এটা কমে হলো 12.0601। আমি যদি আরেকটু কাছে আসতে পারতাম তাহলে হয়তো আরও নিখুঁত করে পাওয়া যেত, তখন কত হতো? ধরা যাক আমি একটা বিন্দুটা নিলাম, এই যে এই বিন্দুটা মাঝখানের বিন্দুটা হচ্ছে 2.001, তখন কিউব করলে পাওয়া যাবে 8.012006001। তখন যদি আমি ঢাল বের করতাম তখন দেখা যাচ্ছে ঢাল পাওয়া যেত 12.006001। অর্থাৎ দেখুন আমরা ধীরে ধীরে কার কাছাকাছি আগাচ্ছি, মোটামুটি 12-র কাছাকাছি আগাচ্ছি। আমরা আইডিয়া করতে পারি হয়তো ঢালটা এখানে 12 হবে, আমরা আমরা নিশ্চিত না, আমরা অবশ্যই নিশ্চিত করে বলতে পারছি না। তবে আর একটা কথা এখানে বলা যায় যে যত আমরা এর কাছাকাছি চলে আসছি, এখন আপনি দেখুন আমি একটু অন্য রং দিয়ে বলি যে এই যে সরলরেখাটা, এটা যেরকম একটা রেখা, এটা দেখুন আরেকটু বেঁকে গেছে, একটু হেলে গেছে নিচের দিকে, এটা আরেকটু হেলে গেছে। অর্থাৎ যখন একদম নিখুঁতভাবে দুটো মিলে যাবে তখন আমরা আসলে একটা স্পর্শক রেখা পাবো। এটা খুব জরুরি একটা কথা, আমরা এতক্ষণ পর্যন্ত এই সরলরেখা, এই বক্ররেখাটা ছেদক পাচ্ছিলাম, দুইটা বিন্দুতে কাট করে যাচ্ছিল, কিন্তু যখন আস্তে 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 ওই বিন্দুতে পৌঁছে যাবে তখন একটা স্পর্শক পাওয়া যাবে। এই জন্য কোনো একটা বক্ররেখার কোনো একটা বিন্দুতে যদি আমরা ঢাল বের করতে চাই তাহলে আসলে ওই বিন্দুতে আমরা স্পর্শকের ঢাল বের করি। এটি হচ্ছে মূল ব্যাপারটা। তো যাই হোক, আমরা এখন তার মানে চাচ্ছি এই 2.8 বিন্দুতে স্পর্শকের ঢালটা কত হবে। আচ্ছা, এখন অলরেডি আমরা দেখে ফেলেছি যে এই এইটার ঢালটা এই যে এইভাবে চিন্তা করা যেতে পারে। তো এই জিনিসটাকে আরেকটু ম্যাথমেটিক্যালি চিন্তা করা যাক যে আমরা এখানে আসলে কী লিখেছি। দেখুন এই এই জিনিসটাকে একটু আমরা অন্যভাবে লেখার চেষ্টা করি যে ওই বিন্দুতে ঢাল এটা হচ্ছে 8.120601। এর পরিচয়টা কী? এর পরিচয় হচ্ছে সে হচ্ছে 2.01-এর কিউব মাইনাস 2 কিউব। এই যে এটা হচ্ছে 2.01-এর কিউব আর নিচে হচ্ছে 2.01 মাইনাস 2। আমি জাস্ট পরিচয়টা দিচ্ছি। ওকে, এইবার তাকান, এর পরিচয়টাকে আরেকভাবে আমি চিন্তা করতে পারি। এটা হচ্ছে ফাংশন অফ 2.01 মাইনাস ফাংশন অফ 2। মনে আছে তো, ফাংশন অফ 2ই হচ্ছে 2 কিউব, ফাংশন অফ 2.01ই হচ্ছে 2.01 কিউব, কারণ আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব বলেছিলাম, সেখান থেকে এই জিনিসগুলো বলা যাচ্ছে খুব ইজিলি। আচ্ছা, নিচে যেটা সেটা হচ্ছে 2.01 মাইনাস 2। এখন ভালো করে খেয়াল করুন, এই যে 0.01 এটা কি, এটা আসলে 2-এর থেকে অল্প একটু বেশি নিয়েছি আমরা, তাই না? মনে করুন যতটুকু বেশি নিয়েছি ওই বেশি নেওয়া অংশটা হচ্ছে এইচ, তার মানে এটা আসলে 2-এর থেকে এইচ বেশি, অল্প একটু, এইচ হচ্ছে হালকা, অল্প ছোট্ট একটু বেশি, মাইনাস ফাংশন অফ 2 আর নিচে হচ্ছে 2+h মাইনাস 2। আচ্ছা, যেটা দাঁড়ালো সেই জিনিসটাকে এভাবেও আমরা লিখতে পারি যে এটা হচ্ছে এফ অফ 2+h মাইনাস এফ অফ 2 বাই নিচে হচ্ছে এইচ। এখন ঢালটা কখন নিখুঁতভাবে পাওয়া যাবে, ঢালটা কখন নিখুঁতভাবে পাওয়া যাবে? আচ্ছা, এই ঢালটা একেবারে নিখুঁতভাবে পাওয়া যাবে তখন যখন এই এইচ এর মানটা আসলে কমতে কমতে কমতে, এইচ কি, এই যে 2 থেকে অল্প একটু বেশি, অল্প একটু দূরে, এই এইচ যখন কমতে কমতে 0 হয়ে যাবে তখন আমরা ঢালটা একদম নিখুঁত ঢাল পাবো। কিন্তু এইচের মান যখন 0 হবে তখন কি হচ্ছে খেয়াল করুন, এইচের মান যদি 0 হয়ে যায়, এইচের মান 0 হওয়া মানে এখানে কি এফ অফ 2 মাইনাস এফ অফ 2, অর্থাৎ উপরে তো হয়ে যাবে 0, যখন যখন এইচ ইকুয়াল টু একদম 0 তখন উপরেও হয়ে যাবে 0, নিচেও হয়ে যাবে 0, তখন আমরা কী করবো? এটা তো অনির্ণেয় আকার চলে আসছে। এইটা হলে কী করতে হয় সেটা আমরা আগের পর্বে বলেছিলাম, আপনাদের মনে পড়ে, যে যখনই 0/0 ফর্ম চলে আসে তখনই আসলে আমরা নতুন আরেকজনকে আমদানি করি, তার নাম হচ্ছে লিমিট। লিমিট জিনিসটা তখনই আমদানি হয় যখন আমরা এরকম কোনো একটা আকৃতি পাই। তো যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা দরকার, কারণ এইচ এর মান আসলে আমরা তো একটু আগে যেটা বের করেছিলাম, যখন আমরা দেখেছিলাম যে এই যে 2.01 ছিল, এটা তো আসলে অনেক দূরে, কারণ আমরা 2.001 বলে আরও কাছে পাই, 2.0001 বলে আরও কাছে পাই, আমাদের আরও আরও ছোটো হওয়া দরকার এইচ এর মানটা। তার মানে এইচ এর মানটা নিখুঁত হবে যখন এইচ টেন্স টু 0 হবে। এই যে জিনিসটা সেটাকে এখন আমরা তার মানে লিমিট দিয়ে দেখার চেষ্টা করতে পারি। তাহলে নিখুঁতভাবে ঢালটা কখন পাওয়া যাবে? ঢালটা নিখুঁতভাবে পাওয়া যাবে যখন লিমিট এইচ টেন্স টু 0, ফাংশন অফ 2+h মাইনাস ফাংশন অফ 2 বাই নিচে হচ্ছে এইচ। এইটা হচ্ছে এক্স্যাক্টলি ঢাল, কোন বিন্দুতে? এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে।
এক্স ইকুয়াল টু টু বিন্দু মানেই হচ্ছে আসলে 2, 8 বিন্দু, কারণ আমরা জানি যে যেখানে এক্স এর মান 2 সেখানে ওয়াই এর মান কত, 2³ = 8। তার মানে এক্স ইকুয়াল টু টু মানেই হচ্ছে, এক্স ইকুয়াল টু টু বিন্দু মানেই হচ্ছে 2, 8 বিন্দু। আচ্ছা এবারে দেখুন এই জিনিসটাকে এখন আমরা একটু ভাঙার চেষ্টা করি। আমরা জানি যে এফ অফ এক্স এই জিনিসটাকে আমরা লিখেছিলাম এক্স কিউব এইরকম একটা ফর্মে, এফ অফ এক্স হচ্ছে এক্স কিউব। তাহলে এই জিনিসটাকে এভাবে আমরা চিন্তা করতে পারি যে এফ অফ 2+h মানে হচ্ছে 2+h এর হোল কিউব মাইনাস এফ অফ 2 মানে হচ্ছে 2³, নিচে হচ্ছে এইচ। আচ্ছা লিমিট এইচ টেন্স টু 0, এটাকে ভাঙলে কী পাওয়া যাবে? আমরা জানি এ প্লাস বি হোল কিউবের সেই ফর্মুলা, 3a² b+3ab² - ও আচ্ছা +b³ - ওই যে 2³ যেটা আগে থেকে ছিল এটা, নিচে হচ্ছে এইচ। 2³, 2³ মোকাবেলা কি থাকলো সেটা খেয়াল করুন, আমি যদি এইচ দিয়ে সবাইকে ভাগ করে দেই তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে, লিমিট এইচ টেন্স টু 0 থাকবে হলো 3×2² + 3×2×h, কারণ এইচ দিয়ে ভাগ করে দিয়েছে, এই যে এইচ দিয়ে ভাগ করে দেওয়ার কারণে এখানে এইচ সবার জায়গায় একটা করে কমে গেছে, +h² আচ্ছা এখন যখন এইচ টেন্স টু 0 হয়ে যাবে, এখন যদি এইচ 0-তে মিশে যায় তাহলে কত হবে, এটা আমরা এখন এই এই ফর্মটা থেকে নিখুঁতভাবে বলতে পারবো। এর আগের বার আমরা বলতে পারছিলাম না কারণ উপরে নিচে শূন্য শূন্য হয়ে যাচ্ছিল, এখন আমরা সেই ফর্মটা থেকে এমন একটা অবস্থায় এসেছি যেখানে আর আমাদের ওই ঝামেলায় পড়তে হচ্ছে না। এখন যদি এইচ এর মান 0-তে গিয়ে মেশে কত হবে সেটা আমরা আইডিয়া করতে পারছি, তখন আসলে মানটা পাওয়া যাবে 3×2² এটাই হচ্ছে ঢাল, এবং যেটা মান হচ্ছে 12। এর আগে আমরা সন্দেহ করেছিলাম যে এটার মান হয়তো 12 হবে, কিন্তু এখানে কিছু কথা বলা খুবই জরুরি। আমরা পেলাম যে ঢালটা হচ্ছে 3×2² কোন বিন্দুতে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ঢাল হচ্ছে 3×2². এখন এই জায়গায় চিন্তা করুন যে এক্স ইকুয়াল টু যদি 5 বিন্দু হতো, আমি অন্য রং দিয়ে দেখি, জাস্ট যদি এক্স ইকুয়াল টু 5 বিন্দু বলতাম কী কী জায়গায় চেঞ্জ আসতো, এখানে হতো 5+x, এখানে হতো 5, এই জায়গায় হয়ে যেত 5+h, এখানে হতো 5, এখানে আসতো 5, এখানে 5 আসতো, এখানে 5 হতো, এখানে 5 হতো, এই এখানে 5 হতো না, ওখানে এইচে থাকতো, আচ্ছা এইখানে 5 হতো, যেখানে যেখানে 2 ছিল খালি সেখানে সেখানে কী হয়ে যেত বলুন, 5 হয়ে যেত, তার মানে উত্তর পাওয়া যেত 3×5² তার মানে এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে ঢাল হচ্ছে 3×5². এক্স ইকুয়াল টু আমি যদি বলি যে এক্স ইকুয়াল টু পি বিন্দুতে ঢাল কত, এক্স ইকুয়াল টু পি বিন্দুতে ঢাল হবে 3×p², তার মানে 3× ওই এক্সের যে মানটা সেটার স্কোয়ার, এটা দিয়েই বিভিন্ন বিন্দুতে আসলে আমরা ঢাল পাচ্ছি, তার মানে যে কোনো একটা এক্স বিন্দুতে ঢাল হবে আসলে 3×x². 3×x², এটা হচ্ছে ঢাল বের করার একটা ফর্মুলা মতো। তার মানে আমি যদি বলে দিই যে বলুন তো এক্স ইকুয়াল টু 10, এই বিন্দুতে ঢাল কত, আপনি ধুম করে বলে দেবেন 3×10². এটাকেই আসলে আমরা বলি যে এক্স কিউব, এই ফাংশনকে ডিফারেনশিয়েট করলে পাওয়া যায় 3×x², তার মানে এক্স কিউব ফাংশনের বিভিন্ন বিন্দুতে আমি যদি ঢাল বের করতে চাই তাহলে যেই ফর্মুলা দিয়ে সেই ঢালটা বের করা যাবে সেই ফর্মুলাটাই হচ্ছে আসলে 3×x². এই ব্যাপারটাকেই আমরা এভাবে বলি যে এটাই হচ্ছে ফাংশন অফ এক্সের ডিফারেন্সিয়েশন, এই চিহ্ন দিয়ে ডিফারেন্সিয়েশনের চিহ্নটা বোঝায়, অথবা এটাকেই আমরা বলি ddx অফ এফ অফ এক্স, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের চিহ্নটা, যেখানে এফ অফ এক্স কত ছিল, এক্স কিউব, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x² পাওয়া যায়। এই কথাটার মানেটা কী তাহলে একবার আমি কথায় বলি, এই কথাটার মানে হচ্ছে যে এক্স কিউব এই ফাংশনের যে কোনো বিন্দুতে আমি যদি ঢাল বের করতে চাই তাহলে সেই ঢালটা পাওয়া যাবে 3x² এই ফর্মুলা দিয়ে। এই যে গ্রাফটার দিকে তাকান, আবার আমরা এই গ্রাফে আসি, আমি যদি বলি যে এই বিন্দুতে ঢাল কত, আপনি ধুম করে বলে ফেলতে পারবেন যে এই বিন্দুটা, এই এখানে এক্স এর মান কত, এখানে এক্স এর মান হচ্ছে 1, তাহলে এই বিন্দুতে ঢাল হবে 3×1² অর্থাৎ 3। আমি যদি বলি এই বিন্দুতে ঢাল কত, আপনি ধুম করে বলে দিতে পারবেন এই বিন্দুতে এক্স এর মান কত, আগে জিজ্ঞেস করবেন এক্স হচ্ছে এখানে 3, তাহলে এই বিন্দুতে ঢাল হবে 3×3². তাহলে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন y=x³, এর যে কোনো বিন্দুতে আমি যদি ঢাল বের করতে চাই সেই ঢাল বের করার ফর্মুলাটা হচ্ছে 3x², এটাই হচ্ছে এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x² হওয়া। এই হলো ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম। তাহলে জাস্ট আরেকবার একটু খেয়াল করুন, আমরা শেষ করব যে যেটা দাঁড়ালো আমি কীভাবে পেয়েছিলাম সেই জিনিসটা একটু আরেকবার আমরা জাস্ট আরেকবার লাস্ট তাকাই। মনে আছে আমরা এইভাবে পেয়েছিলাম যে লিমিট এইচ টেন্স টু 0, আমি যদি যে কোনো একটা বিন্দু অর্থাৎ 2 বিন্দুতে ঢাল কত এটা পেতে চাই তাহলে এইভাবে নিয়েছিলাম যে ফাংশন অফ 2+h
মাইনাস ফাংশন অফ টু বাই নিচে ছিল এইচ, এটা হচ্ছে এফ অফ এক্স এর এক্স ইকুয়াল টু টু বিন্দুতে ঢাল। দেখুন এখানে কি হচ্ছে, এফ অফ টু প্লাস এইচ এটা কিন্তু উচ্চতাপ, মনে আছে তো আমি প্রথমে এটা বলে নিয়েছিলাম যে এফ অফ টু এরকম বলার মানেই হচ্ছে, এফ অফ টু মানেই হচ্ছে টু বিন্দুতে উচ্চতা, এফ অফ টু প্লাস এইচ মানে হচ্ছে টু প্লাস এইচ বিন্দুতে উচ্চতা, এটা আসলে তার মানে ওয়াই প্রকাশ করছে। তার মানে এখানে কিন্তু আসলে দেখুন ডেল ওয়াই বাই ডেল এক্সই আছে। এইচ জিনিসটা কি আসলে, এইচ হচ্ছে এই যে এক্স এর মান কতখানি বেড়েছে অল্প একটু, এই বৃদ্ধিটুকু হচ্ছে এইচ। আর ফাংশন অফ টু প্লাস এইচ হচ্ছে এই যে উচ্চতাটুকু সেইটা, ফাংশন অফ টু মানে হচ্ছে এই উচ্চতাটুকু, এই দুটো বাদ দিলে কি থাকবে, এই উচ্চতার পার্থক্য যতটুকু সেটা থাকবে, অর্থাৎ এটাই আসলে ডেল ওয়াই। উপরে কিন্তু আসলে ডেল ওয়াই আছে আর নিচে যে এইচ এটা আসলে ডেল এক্সই, ডেল এক্সের আর একটা নাম বলা যায় এখানে এইচ, এরকম একটা ব্যাপার। এবং এটাকে আসলে বলে মানে ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম। যদি আরো জেনারেলাইজ করে আমরা বলি, যদি এখানে টু বিন্দু না বলে যে কোনো একটা এক্স বিন্দুতেই বললো যে এক্স বিন্দুতে ঢাল কত, তখন আমরা এরকম টু না লিখে আমরা তখন এভাবে লিখি যে ওকে এটা হবে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই নিচে এইচ যখন এইচ টেন্স টু জিরো। শেষবারের মতো এই জিনিসটাকে আরেকবার সুন্দর করে একটু লেখা যাক। কোন একটা ফাংশন যদি হয় ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন সেটাকে আমরা এভাবে লিখতে পারি ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স, এবং এটা হবে লিমিট এইচ টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই নিচে এইচ। চাইলে এটাকে আমরা ডিওয়াই ডিএক্স এই আকারেও লিখতে পারি, তবে এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স আসলে বলি না, ডিওয়াই বাই ডিএক্স এটা পড়া হয় না, যদিও দেখতে ভাগের মতো লাগছে কিন্তু আসলে এটা ভাগ না, এটা একটা অপারেশন মাত্র। ওকে এই হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম, এটাকে এই লাইনটাকে আসলে ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম বলা হয়। এবং এটার উপরে ভিত্তি করেই আমরা এর পরবর্তী পর্বগুলোতে দেখব যে সাইন এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কীভাবে কজ এক্স হয়, কীভাবে যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে আরেকটা ফাংশন কীভাবে পাওয়া যায়, সেটা এই ফর্মুলা দিয়ে আসলে সমস্ত কিছু তৈরি হয়, এটাই হচ্ছে তার একদম কারখানা বলা যায়। ঠিক আছে, আমরা সেই পর্বগুলো দেখবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।